কুমিল্লা মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এবং কুমিল্লা মেট্রোপলিটন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী শামসুল আলম শাহ আলম। কুমিল্লা সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র 500 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। তিনি জানান, কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের সরাসরি নির্দেশনায় এবং তার অনুপ্রেরণায় করোনা মহামারীর প্রথম থেকেই 11 নং ওয়ার্ডের অসহায় পরিবারগুলোর মধ্যে 5 ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। এনসিবি টিভির একান্ত এক সাক্ষাৎকারে 11 নং ওয়ার্ড এবং কুমিল্লা মহানগরের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান বিশিষ্ট এই সমাজসেবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, গত বছরের মার্চ মাস থেকে বর্তমান সময় পর্যন্ত করোনাকালীন এক দুর্যোগ সময় অতিক্রান্ত করছি আমরা। এই মুহূর্তে আমি আমার এই করোনাকালীন অতিক্রম করার সময় আমার নেতা হাজি আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা শহরের মানুষের জন্য ব্যাপক ত্রাণ তৎপরতা থেকে আরম্ভ করে কুমিল্লার প্রতিটি মানুষের খোঁজখবর নিচ্ছেন। তা উনি ওনার কর্মীদেরকে বলেছেন, কর্মী নেতাদেরকে বলেছেন যে যার যার মতো করে মানুষকে সহযোগিতা করার জন্য। তারই আলোকে আমি 11 নং ওয়ার্ডের একজন বাসিন্দা হিসেবে, 11 নং ওয়ার্ডের একজন সমাজকর্মী হিসেবে আমার এলাকায় ব্যাপক তৎপরতা অংশ নিয়েছি এবং আমি যতটুকু পেরেছি এলাকাবাসীকে সাহায্য সহযোগিতা করেছি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা 6 আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, নেতাকর্মীদের উনি বলেছেন যে তাদের যার যার যা কিছু আছে তা নিয়ে যেন মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়ে, কুমিল্লার একটি মানুষের যেন কোনো অসুবিধার সম্মুখীন হয়, কেউ যেন আর্থিক অসুবিধা যেন না খেয়ে থাকে সেগুলি দেখার জন্য। তারই আলোকে আমরা কুমিল্লা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা আছি আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি এবং আমি আমার 11 নং ওয়ার্ডের বাসিন্দাকে এই পর্যন্ত আমি প্রায় 5-6 বার ত্রাণ তৎপরতা দেওয়ার চেষ্টা করেছি নিজস্ব তহবিল থেকে। আপনারা ঈদ উল ফিতরে যারা নামাজ পড়তে যাবেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সামাজিক দূরত্ব বজায় ঈদের নামাজ পড়বেন, সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবাইকে কুমিল্লা মহানগরবাসী, 11 নং ওয়ার্ডবাসী, আমার হাসপাতালের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমার ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে ঈদ শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।